নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফেনা ভাত। এই ফেনা ভাত তোমরা সকলেই কম বেশি বানাতে পারো, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রোজকারের ডাল তরকারি মাছ মাংস খেতে একঘেয়ে লাগলে এই রকম সবজি আর ডাল দিয়ে ফেনা ভাতটা বানিয়ে নিতে পারো। এটা খেতেও সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। আমি কিছু সবজি এখানে কেটে নিচ্ছি, কুমড়ো, পটল, আলু, পেঁপে, গাজর আর ঢেঁড়স। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। সব সবজিগুলোকে আমি বড় বড় করে কেটে নিলাম। এবার একটা ডিশের মধ্যে সবজিগুলোকে তুলে রেখে দিলাম। আর একটা বাটিতে নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল আর 1/4 কাপ মসুরির ডাল। এবার চাল আর ডালটাকে আমি 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। অল্প একটু জল দিয়ে চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। এবার একটা পাত্রে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব পেঁপের টুকরো, আলু আর গাজর। এগুলোকে একটু আগে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, একটু নেড়ে দিচ্ছি সবজিগুলোকে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজানো চাল আর ডাল। আমি এখানে মসুরির ডাল নিয়েছি, তোমরা মুগ ডাল কিংবা অন্য যে কোনো ডাল নিতে পারো। এবার দিয়ে দিলাম কুমড়ো, পটল আর ঢেঁড়স। এক চামচ নুন দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু নেড়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিট আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন তলার থেকে ভালো করে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। সব কিছু সবজি, চাল, ডাল আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপরে একটা ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি পেঁপে, পটল আর ঢেঁড়সটা আলাদা করে তুলে নিলাম। একটু সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নেব। এবার এগুলোকে ভাতের পাশে দিয়ে দিচ্ছি। একটা সেদ্ধ ডিম মাঝখান থেকে চিরে আমি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি 1/2 চামচ বাটার। তোমরা বাটারের বদলে ঘি কিংবা সর্ষের তেলও দিতে পারো। আমার আজকের এই ফেনা ভাতের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।